দর্শক, এইচটিভি নিউজের বিজয় দিবসের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুজ্জামান হিমেল। বিজয় দিবসের ধারাবাহিক আয়োজনে আমরা জানব বাংলাদেশের বীর শ্রেষ্ঠদের জীবনী। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার, যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ 7 জন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে। গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। 1971 সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেওয়া হয়। 1973 সালের 15 ডিসেম্বর বাংলাদেশে গ্যাজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহি হামিদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহি মুস্তফা কামাল, বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশার মুহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশ রাইফেলস রেঞ্জ নায়ক মুন্সি আব্দুর রউফ, বাংলাদেশ রাইফেলসের রেঞ্জ নায়ক নূর মোহাম্মদ শেখ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠদের মধ্যে এইচটিভি নিউজের বিজয় দিবসের ধারাবাহিক আয়োজনের আজকের প্রথম পর্বে আপনারা জানতে পারবেন 7 জন বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবনী। তাহলে চলুন জেনে আসি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবনী। মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। তিনি মুক্তি বাহিনীর 7 নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন। মহানন্দা নদীর তীরে শত্রুর প্রতিরক্ষা ভাঙ্গার প্রচেষ্টার সময় তিনি শহীদ হন। তার উদ্যোগে মুক্তি বাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে, যার ফলাফলস্বরূপ মুক্তি বাহিনী প্রতিপক্ষকে পরাস্ত করে এবং ওই অঞ্চলকে শত্রুমুক্ত করে। তার সম্মানে ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নাম শহীদ জাহাঙ্গীর গেট নামকরণ করা হয়েছে। জন্ম ও শিক্ষা জীবন। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মুতালেব হাওলাদার ছিলেন একজন কৃষক এবং মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী। মহিউদ্দিনরা 3 বোন 3 ভাই। দাদা আব্দুর রহিম হাওলাদার ছিলেন প্রতাপশালী ব্যক্তি। পিতার আর্থিক দৈন্যতার কারণে মাত্র 3.5 বছর বয়সে মামার বাড়ি মুলাদি উপজেলার পাতারচর গ্রামে যান জাহাঙ্গীর। পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1953 সালে তার শিক্ষা জীবনের সূচনা হয়। মুলাদি মোহাম্মদ জান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1964 সালে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। 1966-তে তিনি বরিশাল BM কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ছাত্র জীবনে মহিউদ্দিন জাহাঙ্গীর বেশ মেধাবী ছিলেন। খেলাধুলার পাশাপাশি তিনি ছিলেন রাজনীতি সচেতন। কলেজ জীবনে তিনি পাঠ করেন মাও সেতুং চে গেবারার মতো ব্যক্তির সংগ্রামী জীবনের গল্প ও রাজনৈতিক দর্শন।
তিনি মাস্টার দা সূর্যসেনের জীবনী গ্রন্থ, ক্ষুদিরামের ফাঁসি, তিতুমিরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রাঘার লুণ্ঠন এবং প্রীতিলতা ওয়াদেদারের জীবনী সহ বহু গ্রন্থ নিয়মিত পড়তেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহিউদ্দিন জাহাঙ্গীর বিমান বাহিনীতে যোগদানের চেষ্টা করেন, কিন্তু চোখের অসুবিধা থাকায় ব্যর্থ হন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1968 2 জুন তিনি ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। বাহিনীতে তার নম্বর ছিল PSS 10439। তিনি মিলিটারি কলেজ অব ইঞ্জিনিয়ারিং রিসালপুর থেকে অফিসার বেসিক কোর্স 29A ইনফেক্টিক স্কুল অব টেকটিক্স থেকে অফিসার উইপ কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ 1969 সালে আগস্ট মাসের শেষের দিকে 1 মাসের ছুটিতে দেশে ফেরেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি পাকিস্তানে 173 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে কর্তব্যরত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে সঙ্গে মাত্র 1টি পিস্তল নিয়ে। 10 জুন তিনি কয়েক দিনের ছুটি নেন এবং ফিরে পশ্চিম পাকিস্তানের রিসালপুর যান। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি সেনা ও সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারত এলাকায় প্রবেশ করেন। প্রথমে গেলেন নিকটবর্তী BSF-এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে, সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা। পশ্চিম পাকিস্তান থেকে 4 জন বাঙালি সামরিক অফিসার পালিয়ে এসেছেন শুনে বাঙালি মুক্তি বাহিনী ও বাঙালি শরণার্থীদের প্রাণে বিপুল উৎসাহ জাগল। মুক্তিযুদ্ধের চিফ কমান্ডার কর্নেল উসমানী যুদ্ধক্ষেত্রে থেকে কলকাতায় এলেন এই 5 বীরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। ভারত হতে পরে তিনি বাংলাদেশের সীমান্তে পৌঁছেন, তবে পাকিস্তানে আটকে পড়া আরও 3 জন অফিসার সহ তিনি পালিয়ে যান ও পরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনীর 7 নং সেক্টরে সাব সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন। তিনি জুলাই তিনি সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের অধীনে যুদ্ধ করেন। তাদের আক্রমণ এত প্রবল ও ত্রাস সৃষ্টিকারী ছিল যে একবার একটি শত্রু লাইনের উপর হামলা চালাবার পূর্ব মুহূর্তে প্রায় 70 শত্রু সেনা প্রাণের ভয়ে প্রতিরক্ষা বুরুত ছেড়ে চলে যায়। বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখানোর কারণে তাকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের দায়িত্ব দেওয়া হয়। শহরটি দখলের জন্য সেক্টর কমান্ডার ANM নুরুজ্জামান 3টি দল গঠন করেন। প্রথম দলের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা গিয়াসকে, দ্বিতীয় দলের দায়িত্ব দেওয়া হয় মুক্তিযোদ্ধা রশিদকে, তৃতীয় দলের দায়িত্ব পান মহিউদ্দিন জাহাঙ্গীর। 1971 সালে 10 ডিসেম্বর আনুমানিক 50 জন মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে বারগরিয়ায় অবস্থান নেন। 11 ডিসেম্বর সেখানে ভারতীয় বাহিনীর গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণ করার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। পরবর্তী 2 দিন 12 ও 13 ডিসেম্বর একাধিকবার ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে তিনি সিদ্ধান্ত নেন ভারতীয় বাহিনীর সহযোগিতা ছাড়াই শত্রুদের অবস্থানে আক্রমণ করবেন এবং তিনি সেটি করেন। স্বাধীনতার উষালগ্নে বিজয় সুনিশ্চিত করেই তিনি শহীদ হয়েছিলেন। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙ্গিনায় সমাহিত করা হয়। যেভাবে শহীদ হলেন, 10 ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীর লেফটেন্যান্ট
কায়ুম, লেফটেন্যান্ট আওয়াল ও 50 জনের মতো মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জে পশ্চিমে বারগরিয়া এলাকায় অবস্থান গ্রহণ করেন। 14 ডিসেম্বর ভোরে মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে বারগরিয়া এলাকা থেকে 3-4টি দেশি নৌকায় করে রেহাইচর এলাকা থেকে মহানন্দা নদী অতিক্রম করেন। নদী অতিক্রম করার পর উত্তর দিক থেকে একটি একটি করে প্রত্যেকটি শত্রু অবস্থানের দখল নিয়ে দক্ষিণে এগোতে থাকেন। তিনি এমনভাবে আক্রমণ পরিকল্পনা করেছিলেন যেন উত্তর দিক থেকে শত্রু নিপাত করার সময় দক্ষিণ থেকে শত্রু কোনো কিছু আঁচ করতে না পারে। এভাবে এগোতে থাকার সময় জয় যখন প্রায় সুনিশ্চিত তখন ঘটে বিপর্যয়। হঠাৎ বাঁধের উপর থেকে ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সের 8-10 জন সৈনিক দৌড়ে চর এলাকায় এসে যোগ দেয়। এরপরই শুরু হয় পাকিস্তানি বাহিনীর অবিরাম ধারায় গুলিবর্ষণ। ক্যাপ্টেন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। যখন আর একটি মাত্র শত্রু অবস্থান বাকি রইল এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাংকার চার্জে শত্রুর বুলেটে এসে বিদ্ধ হয় জাহাঙ্গীরের কপালে, শহীদ হন তিনি। সমাধি। 1971 সালে 15 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে আনা হয়। অসংখ্য স্বাধীনতা প্রেমী জনগণ, ভক্ত, মুক্তিযোদ্ধা, অগণিত মা বোনের নয়ন জলের আশীর্বাদে সিক্ত করে তাকে এখানেই সমাহিত করা হয়। পুরস্কার ও সম্মাননা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদক দেওয়া হয় মহিউদ্দিন জাহাঙ্গীরকে। বরিশালের নিজ গ্রামের নাম তার দাদার নামের হওয়ায় পরিবার ও গ্রামবাসীর ইচ্ছা অনুসারে তার ইউনিয়নের নাম আগরপুর পরিবর্তন করে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন করা হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে বরিশাল জেলা পরিষদ 49 লক্ষ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠের পরিবারের দান করা 40% জায়গার উপর নির্মাণ করেছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। সর্বপণ গড়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নাম তার নাম অনুসারে রাখা হয়েছে। ঝালকাঠি জেলা স্টেডিয়ামের নাম এই বীর শ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এসটিভি নিউজের আজকের আয়োজনটি এখানেই সমাপ্ত। বাংলাদেশের বীর সন্তানদেরকে নিয়ে ধারাবাহিক আয়োজন দেখার জন্য আমাদের এসটিভি নিউজের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এসটিভি নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।